আদিওম কেবল জাস্ট এক্সাম দিয়ে উঠলো, উঠে এসে এই ঘরটা এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি, কারণ ঘুম থেকে উঠে রান্না বান্না করার পরে তারপর ওদেরকে নিয়ে বসে যাই এক্সাম দেওয়াতে। তো যাই হোক, ঘরটা অবস্থা এরকম মানে বাজে। এবার আদিওমকে খাওয়াবো, খাইয়ে রেখে তারপরে ঘরটা ক্লিন করব, না তার আগে বেডটা ক্লিন করে দিয়ে তারপর আদিওমকে খাওয়াবো। পরীক্ষা তো ওরা দেয় না, পরীক্ষা মনে হয় আমি দেই, মানে এত টেনশন যতক্ষণ পর্যন্ত না হবে। আর গতদিন যা করেছে এরা, আমি আরও ভয় পেয়ে গেছি। আজকে আরও তাড়াতাড়ি উঠে পড়েছি, জানো, উঠে তারপরে আদি ও সাউন্ডটা কমানো ভাই। সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে তারপরে মানে তাড়াতাড়ি করে বসে গেছি, পরীক্ষা স্টার্ট হওয়ার আগে অনেকক্ষণ আগে বসে পড়েছি। তো যাই হোক, কমপ্লিট করলো, আজকেও অতটা দুষ্টুমি করেনি, বাট দুষ্টুমি করেছে। তো এই যে উঠলাম, এখন পর্যন্ত ফ্রেশ হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট ব্রাশটা করে নিই, আমিও বসে পড়েছিলাম, এখনও পর্যন্ত খাইনি, কিছুই সেরকম করা হয়নি। এখন এই বিছানাটাকে গুছিয়ে দেবো, সুপর্ণা দিদি চলে এসে কাজ করছে, আর বিছানাটা গুছিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে মানে সব কাজবাজ করবো। যে জিনিস ওখানটায় রোদে দিয়েছি, ঠিক আছে, যদিও রোদ শীতের দিনে রোদ যেটা হয় আর কি, এই একটু উঠলো একটু নিবলো, এই হচ্ছে ব্যাপার। তাও দেখো এই কম্বলটা বের করেছি, কী কী বের করলাম, ও আচ্ছা দুটো কম্বল, এই যে এই যে টরেন্স কালের কম্বল যেটা তোমরা দেখেছিলে আমার মা দিয়েছিলো, এটা গতবার তো সেগুলো ইউজ করা হয়নি, মানে শীত চলে যাওয়ার পরে আর কি মার কাছে গেছিলাম, তো মা কিনে রেখেছিলো এই কম্বলটা। আরেকটা কম্বল আছে, ওটা এখনও বের করিনি, আর এই কম্বলটা তো আগেরই, মানে ব্ল্যাঙ্কেটগুলো তো আগেরই, তো সব আজকে বের করলাম, বের করে রোদে দিলাম। তো দেখো রোদ যেটুকু পায় মানে সেটুকুই গরম গরম হবে, পালিশগুলো দিলাম। আর এখানটা কি বলো তো, খাটটা যখন আর কি এই খাটটা যখন এখানটা ছিল না, তখন মানে সকালবেলা উঠে রোদ এখানে চলে আসতো, সমস্ত মানে আদিওমের জামা কাপড়গুলো যেগুলো স্নান করে উঠে পড়বে সেগুলো দিয়ে দিতাম, তারপরে হচ্ছে বালিশগুলো দিতাম, যেহেতু খাট এদিকে সরিয়ে নিয়েছি এখন আর সে জায়গাটা হয় না। তো যাই হোক, জানালায় দিয়ে দিলাম, সেলফে দিয়ে দিলাম, যেটুকু পাই, মানে ছাদে নিয়ে যাওয়া সম্ভব হয় না, ওই ছাদে টেন্টে নিয়ে যাও, আবার নিয়ে আসো, একেতে শরীর ভালো নেই, তারপরে আবার নিয়ে গেলাম, সবচেয়ে বড় কথা ভুলে যাই, ভুলে গেলাম ব্যাস, সেগুলো তো মানে না ধুয়ে তো ঘরে আনা কোনো প্রশ্নই ওঠে না, এ হচ্ছে ব্যাপার। আর এই যে জামা এইগুলো সব ধোয়া, এগুলো এখন ভাজ করবো, এখন করবো না ভাজ, একবার স্নান টান করে এসে করবো, কারণ হচ্ছে ঠান্ডায় বেশি লেট করে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তো রান্না বাকি আছে এখনও সকালবেলা, যদিও রান্না হয়ে গেছে, দুরকম শাক হয়েছে, একটা হলো হচ্ছে পালং শাক করেছিলাম, আর একটা হচ্ছে লাল শাক ভাজি, তো আর মাছ ভাজি, এটা সকালবেলা হয়েছে, আর এখন করবো মাছ ভাজিটা আছে, মাছের তরকারিটা করে নেবো এখন, তাহলে হয়ে যাবে। তো চলো রান্নাটা স্টার্ট করি, তারপরে ওই জামাকাপড়গুলো ধোয়ার ব্যাপার পরে করছি। ওই যে মাছ, এবার এই মাছটা সকালবেলা ভেজে রেখেছিলাম একবার, এখন একবার হালকা একটু গরম করে তারপরে এটা দিয়ে একটা তরকারি করব। রান্নার শুরুতে আজকে যেটা করব সেটা হলো হচ্ছে একটুখানি ফুল, বাবা ফুলছি না তো, এ বাবা আমি খেয়ালই করিনি মিষ্টির বাতাসা নেই আমার ঘরে, আমি তো একদম খেয়াল করিনি, মানে ভাবিনি, যদিও কালকে খাওয়া হয়নি তো মিষ্টিটা, ওর জন্য কালকে টিফিন বক্সটা খুলিনি আর বুঝতে পারিনি যে কম আছে বা বেশি আছে। যাই হোক, তার মধ্যে পিঁপড়েও ধরেছে, আবার দেখেছো কী অবস্থা, এত পিঁপড়ে যে কোত্থেকে আসে বুঝি না, যেটুকু আছে সেইটুকু দিয়ে দেয় আপাতত, পরে কিনে আনা যাবে। আর এখানটা আছে আখির গুড়, একটু আখির গুঁড়ো দিয়ে দিই, চলছে
চলো এটা রেখে দেই। এটা খানিকক্ষণ মানে গলতে সময় লাগবে, না গললে ভালো লাগবে না, উপকার হবে না আর কি। আর এটা রেখে দিই। এই কড়াতে মাছ ভাজা হয়েছিল, তো এই কড়াতেই রান্না করব। আদিওমকে আদিওমে ম্যাম পড়াতে এসছেন, আদিওম পড়তে বসে গেছে অলরেডি। আর কি বিভৎস পরিমাণে জ্বালাচ্ছে না সকাল থেকে, এক একদিন এত জ্বালায় না, পুরো মাথা হ্যাং করে দেয় আজকে। মানে আমি জানি না আদি জ্বর আসবে কি না। কী করেছে জানো, ভেজা টাওয়াল গায়ে জড়িয়ে তারপরে হচ্ছে রোদের মধ্যে বসে আছে। তারপর আমি খেয়াল করিনি প্রথমে, জানলাতে উঠে বসে রয়েছে ওই ঘরে, মানে বক্স খাটে ঘরে। তো আমি যখন খেয়াল করেছি বললাম তো এটা কেন করেছিস, বলছে যে মা রোদে বসে থাকলে খুব মানে গরম লাগে, ওর জন্য একটা ভেজা টাওয়াল গায়ে দিয়ে জড়িয়ে বসে আছে, যে কারণে ঠান্ডাও লাগবে গরম লাগবে আরাম লাগবে। ভাবো তাহলে কি করতে পারি এরা। এবার আমি ভয় পাচ্ছি, দেখি তারপর পর দেখি হাঁচি দিচ্ছে বেশ কয়েকবার, জ্বর না আসে রাত্রিবেলায়। দেখেছো কী করে, আর শান্তি নেই, নিজের শরীর নিয়ে এখন বসতে পারছি না, আবার যদি ও এখন জ্বর বাঁধায় একটু ভালো লাগছে না। যাই হোক চলো, এই যে এখানটায় কফি করবো ম্যাডামের জন্য, তো কফি জল বসিয়ে দিলাম, মানে কফি গরম করার জন্য জল বসিয়ে দিলাম। আর আজকে লিকুইড, ও লিকুইড দুধ আছে তো, আমি বলতে যাচ্ছিলাম যে লিকুইড দুধ নেই, বুঝিস না, এই যে আছে থাক, এই আমুলিয়া দিয়ে করে দেই আজকে। জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কাপ, এই কাপ দুটো সেট, ছখানা সেট, তো মানে এটা সেট বলতে লুজ লুজ ছখানা কিনেছি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম, মানে এখন না তার দু বছর আগে। তো ছখানা ওই বাঙ্কের উপরে আছে, এরকম সেট আছে, আরও হোয়াইট কালার আছে এরকম একটা, ঠিক আছে, সেম হোয়াইট কালার, সেটা খুব সুন্দর লাগে দেখতে। তো ছখানার মধ্যে কালকে দুটো বের করেছি, সব বের করিনি, কারণ আগেরগুলো রয়েছে চার পাঁচটা, আর কালকে দুটো বের করেছি। তো দেখি কদিন টেকে। আগেরবারে যে এই কাপগুলো তোমাকে দেখিয়েছিলাম খুব সুন্দর, এই কাপগুলো কর্নারগুলো এত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভেঙে যাচ্ছে, মানে কী করে ভাঙছে বুঝতে পারি, একটু মানে ধাক্কা লাগতে না লাগতেই, মানে টোক্কা লাগতে না লাগতেই কর্নারটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, ওটা ভেঙে ভেঙে ভালোর মধ্যে তিনটে আছে, আর মোটামুটি একটু হালকা হতে ভেঙে গেছে, ওগুলো আমরাই চা খাই, কেউ এলে তো দেওয়া সম্ভব না, তার জন্য আবার এগুলো দুটো বের করলাম। আর সবকটা যদি বের করতাম তো সবকটা একবারই ভাঙতো। বেগুন দিয়ে তেলাপিয়ে মাছ আর বাটা মাছ আছে, এই দিয়ে তরকারি। আর এটা সকালবেলা করেছিলাম তোমাদের বলেছিলাম, এটা হলো হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে একটা চটচড়ি, আর লাল শাক করেছিলাম সকালবেলা, তার একটুখানি আছে, আর এই যে মাছ ভাজি। তো এগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন কটা বাজে বলো তো, এখন মানে আমার শোয়া দেখি তোমরা হয়তো ভাবতে পারো অনেক রাত হয়ে গেছে, তা না, এখন সাড়ে ছটা বাজে, মানে আমি এইমাত্র দেখলাম ছটা আঠাশ, ধরো সাড়ে ছটা বাজে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এই কম্বলটা তো রোদে দিয়েছিলাম, তো রোদে দেওয়ার পর থেকে না বেশ গরম গরম হয়েছে, তারপরে রোদ থেকে এনে একটা জায়গায় ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, পুরো মানে কম্বলটা গরম রয়েছে, ঠিক আছে। তো ভাবলাম একটুখানি গায়ে দিয়ে আরাম করে নিই, তো সেই কারণে একটু গায়ে দিলাম, আর ভীষণ টায়ার্ড লাগছে, তার জন্য এডিটিং করতে করতে একটু জাস্ট শুয়েছি, কতক্ষণ 10 মিনিট মতো শুয়েছি, এটা হচ্ছে ব্যাপার। আমার কর্তাবাবু অফিস থেকে চলে এসে এসে আমার ওই পেছনে আছে, ও হচ্ছে ব্লগ দিচ্ছে আমার, ওরা রিসেন্ট আমার ব্লগ দেখার জন্য মানে কি বলবো, আগে এরকম করতো না, আর তুমি করছো কর্ণের একটা ব্যাপার, রিসেন্ট ভীষণ দেখছে, এই কি ব্লগ দেখার জন্য কি বলবো তোমাকে, এটাকে ন্যাক নাকি অ্যাডিক্টেড, ওরে বাবা, আমি তো ন্যাক বলতে গিয়ে অ্যাডিক্টেড অ্যাডিক্টেড আর হওনি, তুমি এর ওর ব্লগ দেখে পড়ো, আমার ব্লগ দেখো না, আর দেখে যেদিনকে ওনার পার্ট থাকে, যেদিনকে ভালো ভালো সেদিনকে দেখে, তাই তো আমার হু বলছে, ওনা উনি যেদিনকে থাকে ভিডিওতে ভালো সেদিনকে উনি দেখবে, তা ছেড়ে এমনি দেখে না।
তো যাই হোক চলো একটু শুয়ে রয়েছি, তাই ভাবলাম একটুখানি নতুন কম্বল আজকেই গায়ে দিলাম, এটা এখনও পর্যন্ত গায়ে দেওয়া হয়নি। তো ভাবলাম চলো তাহলে শুয়ে শুয়ে একটুখানি ব্লগিং করি, তোমরা দেখো আর কি বলবো। তো একটু আগে মানে সন্ধ্যার আগেই বলতে গেলে আবার ওদেরকে খাওয়ালো, সে কারণে মানে এখন খিদে নেই সেরকম। তো তবু হালকা পাতলা কিছু একটা দেবো, হয়তো খিদে পায়নি। অবশ্যই পেয়েছে, এরকম যদি শীতের দিনে শুয়ে থাকা যায় ও কি আরাম না বাবাই। না না তুমি ওগুলো পাবে না। আমি পাবো না? না চলো ওঠা যাক এবার। বাবু এখন বেরোচ্ছেন, কোথায়? পিঁপড়ে, পিঁপড়ে লাইন দেখো, আর এর ভেতরে পিঁপড়ে উঠে আছে, আদিওম কান্না করছে, বলছে এবার তো এদেরকে কারেন্টে শক মারবে। হ্যাঁ তাড়াতাড়ি এসো, সাবধান যেও, টাটা। এখানটা চলছে আমার ব্লগ, এটা মায়ের মোবাইলে চলছে, আমার মা বসে বসে আমার ব্লগ দেখছিল এতক্ষণ। এগুলো সন্ধ্যাবেলা নিয়ে এসছে আমার কর্তা বাবু। পড়িস না পড়িস না পড়িস না পড়িস না। তো প্রথম ভেবেছিলাম ধুয়ে দেবো, তারপর দেখলাম না একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন যদি ধুতে যাই না ভালোভাবে যদি না মানে সুখ হয় তাহলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ধুলাম না, কালকে ধুয়ে দেবো, থাকের মধ্যে আপাতত এগুলো থাক, এগুলো কালকে ধুয়ে দেবো। আর তোমাদের এই বেদানা নিয়ে আমি একটা কথা বলছি, দাঁড়াও। এর আগের ব্লগে কি বল, তার আগের ব্লগে মনে বলেছিলাম যে ছোটো ছোটো বেদানা কিনেছিলাম, কিনে জিতে গেছি, আর সত্যি সে বেদানাগুলো খুব ভালো ছিল, মানে কি বলতো মানে ছোটো ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল ছিল, তেমন রস ছিল, তেমন মিষ্টি ছিল ভীষণ, আর দামটাও কম ছিল, সব দিকে ভালো ছিল। তো দিদাই হোক নিচে আবার এসে পুরো এক ভ্যান ভর্তি করে ওপর দুপুরবেলা আসে, তো আজকে যথারীতি আরও 1 কিলো নিয়ে এসেছি, আজকে না সরি কালকে। তো নিয়ে এসছি, নিয়ে আসার পরে না যে কটা কাটছি নষ্ট হয়, মানে তেমনটা নষ্ট না, নষ্ট আছে একটা দুটো নষ্ট, বেদানা নষ্ট নষ্ট, দু একটা নষ্ট বেরোচ্ছে, আর হচ্ছে মিষ্টিও না সেরকম, রসও নেই, প্লাস লালও না, পুরো অপোজিট হয়ে গেছে। তো সেই কারণে তবে তোমরা যদি আমার ব্লগ দেখে যদি তোমরা এরকম ছোটো বেদানা কেনো অবশ্যই একটু যাচাই করে কিনো, কারণ আগেরবার জিতেছি এইবারটা ছকলাম, ভীষণ পরিমাণ ঠকে গেছি। আজকে দুপুরবেলা যেই খেতে গেছি তখন দেখি যে মানে খুব কষ্টে খেতে পাচ্ছিলাম না, তাই যাই হোক ফেলে দেবো, তার জন্য খেয়েছি। আর রাত্রেবেলা আজকে রান্না হবে বলতে মাছের তরকারি রয়েছে শুধুমাত্র, ভাত রয়েছে কটা, তো ভাত খাবো না, রাত্রেবেলা রান্না হবে ডিমের অমলেট, আমি খাবো না, ডিমের অমলেট খাবে আজ এবার পাপা, আর তার সঙ্গে ওই পোচ খাবে বা অমলেট খাবে যাই খাক খাক না খাক গিয়ে, আর হচ্ছে আরও হবে দুধ, দুধ জাল দিয়ে আমি আর মা দুধ দিয়ে কলা দিয়ে সব দিয়ে রুটি খাবো, আর ওরা রুটি খাবে প্লাস ওই ডিমের অমলেট দুধ ফুট দিয়ে ওরা খেয়ে নেবে। তো যাই হোক চলো, মা আটা মেখে দিয়েছে আমার অলরেডি, আর মা আটা মেখে আবার ওই দেখো ইয়ে করছে, মা মানে গুলি বানাচ্ছে আর কি, তাতে আমার তাড়াতাড়ি হয়, আমি করবো রুটিটা, আমি রুটি করলে মা খুব ভালো খায়। চলো দুধের প্যাকেটটা বের করে নিই। এই দুধটা সকালবেলায় জাল দেওয়ার কথা ছিল তারপর ভুলে গেছি মন্দির। ও আচ্ছা ওই দুধ জাল দেওয়ার গাবলিটার মধ্যে ইয়ে রয়েছে না, বেদানা রয়েছে। ফ্রিজের মধ্যে ছিল, তো আজকে না ফ্রিজ খুলতে গিয়ে দেখি সবই তরকারিতে রয়েছে, একটু জাল দিয়ে নিলাম, খাওয়া যাবে, রুটি দেবে, মাছের তরকারি রয়েছে, এখানে এক পিস মাথা আছে মাছের,
মাছের তরকারি আছে, ব্যাস এটাতে কেউ একজন ভাত খেয়ে নিতে পারবে। রুটি করেছি আর এতে দুধ জল দিয়েছি, ব্যাস। আজকের দোলার শরীরটা আমার খারাপ হয়েছে, শুয়ে পড়েছে, মানে খারাপ বলতে হ্যাং করছে শরীরটা, শুয়ে পড়েছে। হ্যাঁ, তো আমাকে বললো যে ব্লগটা এন্ড করতে, তো কী ব্লগ করেছে সারাদিনে তো আমি তো জানি না। তো যাই হোক, শুরুটাও করেছে, ব্লগের এন্ডটা শেষটা আজকে আমি করছি। তো সবাই ভালো থেকো, খুশি থেকো, আর মন ভরে প্রাণ খুলে হাসতে থেকো। আজকে যেন টাটা, গুড নাইট। দেখো এদিকে দেখো, টাটা, গুড নাইট।